হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি পারফেস আবরও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে অর্থাৎ ঐকিক নিয়মের যে অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই অংশটি বলে আলোচনা করা হয়েছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি পূর্বের ভিডিওগুলো দেখে না আসেন পুরুষ মহিলা পুরুষ এবং কাজ সময় তারপর হচ্ছে খাদ্য সম্পর্কিত ঐচিত নিয়মের যতগুলো অঙ্ক আছে বিগত প্রাইমারি পরীক্ষাতে আসা সবগুলো প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্লে লিস্ট থেকে দেখে আসবেন ঐচিত নিয়মের প্লে লিস্ট তৈরি করা থাকবে একটা সেখান থেকে দেখে আসবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তেষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি কাজের সাতাশের এক অংশ অর্থাৎ এক বাই সাতাশ অংশ করতে তিন দিন লাগে সম্পূর্ণ কাজটি কত দিন সময় লাগবে জাস্ট সাতাশি ইন্টু তিন করলেই যে উত্তরটা পাবো আমরা সেটাই উত্তর হয়ে যাবে অর্থাৎ একাশি অর্থাৎ এত অংশ কাজ করতে সময় লাগে এতদিন এক অংশ কাটাকাটি করলে পরে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে তাহলে বলছে যে একশোটি দাম পি টাকা হলে একশো টাকায় কতটি পাওয়া যায় এখানে বিষয়টা হচ্ছে আপনারা আমার সাথে জানতে চেয়েছে কি কতটি পাওয়া যায় আপনার পি টাকায় যদি একশোটি পান তাহলে একশো টাকায় কতটি পান জাস্ট ভাগ করলেই হয়ে যাবে অর্থাৎ আমি যদি পি টাকায় পাই একশোটি অতএব একশো টাকাই পাবো আমরা ইন্টু একশো পি অর্থাৎ পিটা নিচে থাকবে তাহলে একশো একশো হচ্ছে দশ হাজার দশ হাজার কোনটা যাচ্ছে আমাদের কতে উত্তর ক তারপর আসুন যে তিরিশ জন শ্রমিক পঁচিশ দিন একটি বাড়ি তৈরি করতে পারেন কাজ শুরুর করার দশ দিন পরে আবহাওয়া খারাপের জন্য পাঁচ দিন কাজ বন্ধ রাখা হলো নির্ধারিত সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন তাহলে দশ দিন কাজ হওয়ার বাকি আছে যেহেতু আমার পঁচিশ দিনের কাজটি তৈরি করার কথা ছিল তিরিশ জন পঁচিশ দিনের কাজ তৈরি করবে এখন দশজন হয়ে গেছে তাহলে আমার বাকি আছে পনেরো দিন এখন পনেরো দিনের পর যা করার কথা ছিল তিরিশ জনে আমার পাঁচ দিন কাজ বন্ধ আছে তাহলে এখন আমার হাতে আছে অবশিষ্ট দশ দিন আমি কাজ করেছি দশ দিন এখন হচ্ছে এখন পনেরো দিনের কাজ করার জন্য কত লোক লাগতো তিরিশ জন কারণ কাজ বন্ধ থাকায় পনেরো দিনের কাজ তিরিশ জন করে ফেলতো বন্ধ না থাকে এখন পনেরো দিনের এর জন্য লোক লাগতো তিরিশ জন কারণ কাজ বন্ধ না থাকলে আমার পনেরো দিনেই কাজ তিরিশ জন কাজ করে ফেলতো এখন একদিন কাজ করার জন্য লোক লাগতো পনেরো ইন্টু তিরিশ অর্থাৎ আমি যদি পনেরো দিন তিরিশ জনকে কাজ করাই তাহলে একদিনে যদি সেই কাজগুলো করাই তাহলে তার অতক্ষণ লোক আমার বেশি লাগবে এখন আমাকে কাজটা দশ দিনে শেষ করতে হবে অতএব দশ দিন দিয়ে ভাগ করলে পরে আমি পাবো পঁয়তাল্লিশ জন তাহলে পনেরো দিনের কাজটি দশ দিনে করতে করতে হবে অতএব আমার অতিরিক্ত লোক লাগবে পনেরো জন বিষয়টি ক্লিয়ার বিষয়টি যদি আপনার ক্লিয়ার না হয় তাহলে অঙ্কটি এইভাবে পজ করে এক কয়েকবার বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো ঐকিক নিয়ম সম্পর্কিত অনেক অঙ্কই দেখালাম প্রায় পঁয়ষট্টিটি অঙ্ক এখন কিছু প্র্যাকটিস আছে এই অঙ্কগুলোর অপশন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ভিডিওটি পজ করে একটু অপশনগুলো দেখে নেন এখানে অঙ্ক আছে প্রায় দশটার মতো অঙ্কের উত্তর সহ দিয়ে আছে আশা করছি এই অঙ্কগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের আহ ঐক্যিক নিয়ম সম্পর্কিত যত প্রশ্ন আসুক না কেন আপনারা ইনশাল্লাহ সমাধান করতে পারবেন